আবল তাবল কথাবার্তা বলতে থাকে। আবার আপনার কাছে চিঠিও দিছে দেখলাম, আর খোলা খোলা চিঠি আর কি, একটা খারাপ আর কি একটা ইয়ে আর কি। না খুব উপদেষ্টা বানাও আমি এক নজর পড়ে ফেলাই দিচ্ছি, আমার আমার উপদেষ্টা লাগবে না, এই দেশটা আমার বাপের, আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে, আমি জানি এই দেশ আমি চিনি। এখানে আমি বাংলাদেশের কথা বলার শুট করে আবার আমার উপদেষ্টা বানাতে গেছে, ওর একটা অবশ্যই গ্রামীণ ফোনে সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে, যে টাকা গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে। আর এই কথা করে আমার কাছে গ্রামীণ ফোনের ব্যবসা নিয়ে ইউজ একটা টাকা আজ পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় নাই। আমি 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি, 400 কোটি টাকা ওটা তার অন্যান্য প্রতিষ্ঠানে লাগাচ্ছি। না না তখন গ্রামীণ ব্যাংক ফাইলে বক্সে ঢুকাই দিচ্ছি, গ্রামীণ ব্যাংক তখন ওই শেষ হয়ে চলে যাচ্ছিল, ওর বদলতে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল, ও তো সব গ্রামীণ ব্যাংকের সব টাকা তো লুচি খেয়ে গেছে। তখন আমি চাষে প্রথমে 100 কোটি, তারপর 200 কোটি, তারপর আবার 100 কোটি, এটা 98 সালে দিচ্ছি, ধীরে ধীরে চালু আছে। তখন এই গ্রামীণ ফোনের ব্যবসা ছিল, এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংকে, রেগুলার গ্রামীণ ব্যাংকে একটা ইনকাম থাকবে। এই বলে ব্যবসা নিয়ে যখন ব্যবসা নাই তোমায় বলে রাখি, যদি কোনো প্রশ্ন উঠে বলতে পারবা, 51% মালিক হলো বাংলাদেশ আর 49% হলো নরওয়ে কোম্পানি। আর এখন যে দেখো সব সে ব্যস্ত নরওয়ে কোম্পানির কাছে, তার নিজের কাছে বোধ হয় 10% বা 15% এর মতন হয়তো থাকতে পারে, সমস্ত সে বেঁচে খেয়েছে, আর একটা টাকা কোনোদিন গ্রামীণ ব্যাংকে এখান থেকে দেয় নাই। আর আমরা সবকিছু ফ্যাসিলিটি তাকে দিচ্ছিলাম, রেলওয়ে ফাইবার অপটিক ব্যবহার থেকে শুরু করে সবকিছুতে তাকে সুযোগ দেওয়া হয়েছিল। ওইভাবে তো গ্রামীণ ফোনটা তো হ্যাঁ অন্যদের থেকে সে সবচেয়ে বেশি সুবিধা পাইছে, চোর একটা রক্ত শুষে খাইছে সব। এখানে বলছি যে রক্ত রক্ত শোষা গরিবের রক্ত শোষা, যে 30% তার হিসাব করলে 30% সুদ হতো, সে যা গ্রামীণ মানুষকে যে লোন দিত তাতে তার যে কম্পাউন্ড ইন্টারেস্ট যদি আপনি ক্যালকুলেশন করেন 40-47% দেখে কেমন হয়, তাহলে আর লোকের আর কি থাকবে, ও তো গরিব আরো বেশি করে হয়ে যাবে। তোমরা তো ইতিহাস জানো না, হিলারি ক্লিনটন নিয়ে গেছিল যশোরে, তার হাত দিয়ে গ্রামীণ মানে ব্যাংকে ঋণ দেওয়ালো, এরপর সেই লোকগুলি সাধারণ গরিব লোক হরিজন গ্রুপ, তাদের তারা ওই এলাকায় আর থাকতেই পারে নাই, কারণ ওই ইন্টারেস্ট দিতে 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 তারা ফকির হয়ে নিজের যে বাড়িঘর বিচার মাটি তাও কেড়ে নিয়ে গেছে, তারপরে তারা ওই এলাকা থেকে হারাই গেছে। দেন আমি খুঁজছি একজনের পাশে খাগড়াছড়ি, সেখানে যে এসে কাজ করে খায়, আরেকজন বোধহয় নীলফা মাইনে দিয়ে আসবে কোথায় যে, এরা ওই পরিবার সদস্য এলাকা থেকেই হারাই গেছে।